সালাম আলাইকুম রহমতুল্লাহি ববরকাতুহ। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আসুন, আজকের বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। আজকের বিষয়বস্তু হলো ফজরের কাজা নামাজ কখন আদায় করব বা কিভাবে আদায় করব, কোন সময় আদায় করব। সম্মানিত দর্শক, ফজরের এর উত্তর হবে যে ফজরের শুধুমাত্র ফজরের নয়, কাজা নামাজ যে কোনো সময় করা যাবে, তিন সময় বাদ দিয়ে। তিন সময় বাদ দিয়ে কাজা নামাজ আপনি যে কোনো সময় পড়তে পারবেন। এক নম্বর সময় হলো সূর্যোদয়, আর দুই নম্বর হলো সূর্যাস্ত, তিন নম্বর হলো দ্বিপ্রহর, অর্থাৎ সূর্য যখন মাথার উপরে থাকে সেই সময়। এই তিন সময় আপনি কোনো নামাজ পড়তে পারবেন না, কোনো ইবাদত করতে পারবেন না, কাজা নামাজ পড়তে পারবেন না। বাকি সব সময় আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন, শুধু ফজরের ক্ষেত্রে নয়। হ্যাঁ, একথা অবশ্যই যে আপনি যদি ফজরের পরে ঘুম থেকে ওঠেন তাহলে আপনি সেই সময়তে ফজরের সুন্নতও পড়বেন, কাজা করবেন, এবং ফজরের ফরজও আপনাকে কাজা করতে হবে। এই এক্ষেত্রে আপনাকে দুটাই করতে হবে। কিন্তু আপনি যদি জোহরের ওয়াক্তের সময়তে ফজরের কাজা করেন তাহলে আপনাকে শুধুমাত্র ফজরের ফরজের কাজা করতে হবে, সুন্নতের কাজা করতে হবে না। কেননা সুন্নতের কাজার কোনো নিয়ম নেই। কাজা যদি নামাজ হয় বা কাজা আদায় করতে যদি হয় তো শুধু সেটা ফরজ নামাজ, সেটা যে কোনো ফরজ না, ফজর হোক, জোহর হোক, এশা হোক, মাগরিব হোক, যে কোনো নামাজ ফরজ নামাজ আপনাকে না পড়লে বা ছুটে গেলে সেগুলোর কাজা আদায় করতে হয়, সুন্নতের কাজা আদায় করতে হয় না। সেই জন্য সম্মানিত দর্শক, আমরা কী করব, কাজা নামাজ, তবে ফজরের যে কাজা রয়েছে সে কাজা সকালবেলাতেই এর কাজার আদায় করে নেওয়াটাই উত্তম। কেননা অতদূর পর্যন্ত না আগিয়ে, অতদূর পর্যন্ত না যেয়ে যখনই আপনার বেলাতে ঘুম ভাঙবে বা ফজরের উপরে ঘুম ভাঙবে তখনই এই কাজাগুলো আদায় করে নিতে হবে, এটাই হলো উত্তম। পরে আপনি কাজা আদায় করতে পারবেন, তাতে অসুবিধা নাই, কিন্তু উত্তম সময় হলো যখনই আপনি উঠে যাবেন বেলাতে, তখনই আপনি কী করবেন, আপনার ফজরের কাজা নামাজটা আদায় করে নেবেন। কিন্তু যদি আপনি ফজরের পরে পরেই ওঠেন তাহলে সেই সময়তে আপনি ফজরের ফরজ নামাজের কাজাও করবেন এবং ফজরের সুন্নত নামাজেরও কাজা করবেন, দুটাই একত্রিতভাবে করবেন, এটাই হলো আফজল এবং উত্তম। আর অন্যান্য সময় যদি আদায় করেন কাজা নামাজ তাহলে শুধুমাত্র আপনি কাজা নামাজটা, ফরজটা আদায় করতে পারবেন, কাজা বাকি সুন্নতের কাজা করতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন প্রশ্ন এবং উত্তর। ভালো থাকবেন, দোয়া করবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কোনো যদি আপনার প্রশ্ন থাকে অনুগ্রহ করে আমাদের ইনবক্স কমেন্ট বক্সে আপনি তা নিজের প্রশ্ন করতে পারেন। ইনশা আল্লাহ তাআলা পরবর্তী ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।